খাস কলকাতার বুকে অসাধারণ বুফে। কোথায় কোথায় গেলে পাওয়া যাবে মাত্র 299-এ দারুণ সব খাবার দাবার, আর সেই সাথে হরেক রকমের চিকেনের আইটেমও। এটা দারুণ খেতে। যদি ওভারঅল এখানকার রিভিউটা বলি বা ভার্ডিক্টটা যদি বলি, আমি বলবো যে সব থেকে বেস্ট পার্ট ছিল এখানে আজ আমাদের ডেস্টিনেশন ইলাহি। এটা পার্ক সার্কেল 7 পয়েন্টেই রয়েছে। এই লোকেশনে আসতে হলে এক্সাইড থেকে সেক্টর 5-গামী যে কোনো বাস ধরে ইজিলি চলে আসতে পারো, অথবা শিয়ালদহ থেকে আসতে হলে নেমে পড়ো পার্ক সার্কেল স্টেশন, তারপর সেখান থেকে হাঁটা দূরত্বেই পড়বে এই রেস্টুরেন্ট। একটা রাজকীয় অভ্যর্থনা পাবে এখানে আসলে শুরুতেই, তারপর রাজকীয় হাব ভাব চোখে পড়বে, যেটার মধ্যে শুরুতেই রয়েছে একটা সুন্দর আয়না। তারপর চলে আসতে হবে সোজা দোতলায়, যেখানে এন্ট্রি নেওয়ার পর মনে হবে যেন সাজানো গোছানো কোনো গুহার মাঝখানে এসে পড়েছি, যা দেওয়ালগুলো ওয়েল ডেকোরেটেড, মাথার উপরে সুন্দর ঝাড়, আর সিটিং অ্যারেঞ্জমেন্টও বেশ দারুণ। তাই সব মিলিয়ে এখানকার অ্যাম্বিয়েন্স বেশ ভালো লাগছে, আর সেই সাথে স্টাফদের বিহেভিয়ার ও জেস্টারও খুব অ্যাট্রাকটিভ। হ্যালো, তো আমরা এখন চলে এসেছি ইলাহিতে, যেখানে 299-এর বুফে রয়েছে, সেটা ট্রাই করতে চলে এসেছি। আর আমাদেরকে ফার্স্টেই দিয়ে দিয়েছে এরকম একটা স্যুপ, যেটা খুবই টেস্টি, আমার হেভি লেগেছে স্যুপটা। আর তার সাথে এখন দিয়েছে মিক্স ভেজ, এটা একটা পকোড়া টাইপের জিনিস, ঠিকঠাক এটা, বাট স্যুপটা খুব ভালো। আরও খাবার আছে এখানে, টোটাল 45 মিনিটস টাইম দেওয়া রয়েছে। আর এই হচ্ছে পুরো লিস্টটা, যেখানে যা যা আছে আজকে সমস্ত কিছু দেওয়া রয়েছে। সো দেখা যাক এরপরে খাবারগুলো কীরকম কী হয়। তো আজ এই 299-এর বুফেতে ছিল ইন্দোবঙ্গ চাইনিজ স্টাইল চিকেন, চিলি ভেজ গ্রেভি, আর ছিল হুনান চিকেন, ফ্রায়েড রাইস এবং নুডলস। তো আমরা প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে তুলে নিয়েছি। এখনও অবধি আমাদের কাছে একটা স্টার্টার এসেছিলো, কিন্তু অলরেডি ওখানে বুফে পুরো স্টল লাগানো রয়েছে, তো আমরা ওয়েট করতে পারিনি, স্টার্টারের আগেই এটা নিয়ে নিয়েছি। বুফে তত স্টার্টার ততক্ষণ আসতে থাকুক, বাট এটা এখন ট্রাই করতে ইচ্ছা করছে। তো ওখানে দুরকম চিকেনের আইটেম ছিল, একটা ভেজের আইটেম ছিল, রাইস ছিল আর নুডলস ছিল। তো আমি ফার্স্টে রাইসটা একটু ট্রাই করছি, এটা এগ রাইস রয়েছে, বেশ ভালো। এটা একটা ভেজের আইটেম ছিল, যেটা আমি ট্রাই করছি এখন, বেশ ভালো খেতে, একটা স্পাইসি, একটু মিষ্টি মিষ্টি, দারুণ লাগছে খেতে। এবার একটু নুডলসটা ট্রাই করি ভেজের গ্রেভিটা দিয়ে, বেশ ভালো, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার। এবার ট্রাই করবো চিকেনের ফার্স্ট আইটেমটা, চিকেনটা একটু শক্ত লাগছে। আর এটা ছিল হুনান চিকেন, সো এবার ট্রাই করি, এটা দারুণ খেতে। স্টার্টারে তো 4টে আইটেম ছিল, তো আমাদের সামনে এখন চলে এসছে ক্রিসপি চিলি বেবি কর্ন, যথেষ্ট ক্রিসপি, একটু কম স্পাইসি আছে কিন্তু খুব ভালো, একটু মিষ্টি মিষ্টি আছে কিন্তু খুব ক্রিসপি, যার জন্য খেতে খুব ভালো লাগে। তো এটা হচ্ছে কুং পাও চিকেন উইথ বোন, তো এটা আমি ট্রাই করবো এবার, খুব ভালো খেতে, এটা দারুণ। সো আমি এখন ট্রাই করছি কুং পাও চিকেন, বেশ ক্রিসপি, একটু অন্যরকম টাইপের খেতে ভালো লাগছে, বেশ
কিন্তু আমি টেস্টটা অ্যাকচুয়ালি বলে বলতে পারবো না যে ঠিক কীরকম খেতে লাগছে, কিন্তু বেশ কুমোর একটা ভাব আছে, চিকেনের টেস্টটাও বেশ ভালো। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার রিভিউ যদি আমি বলি, ওভারঅল যদি রিভিউ বলি বা ভার্ডিক্ট বলি, তা আমি বলবো যে সব থেকে বেস্ট পার্ট ছিল এখানকার চিকেন ড্রামস্টিক, আর প্রথমে আমরা যে পেয়েছিলাম স্যুপটা ওটা খুব সুন্দর ছিল, আমি তো ইনফ্যাক্ট স্যুপটা দুবার নিয়েছিলাম, বাট এছাড়া বাকিগুলো সব সোসো মানে মোটামুটি, আর চাউমিনটা তো আমার খুব একটা ভালোই লাগেনি। তো যদি আমি বুফের যদি রিভিউটা দিই, আমি 2 বা 2.5 মধ্যে দেবো, কারণ এটা নট দ্যাট ওয়ার্থ ইট, বাট হাউ এভার যেহেতু এর প্রাইস 299, সো ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো, কারণ এর থেকে কম দামের মধ্যে এত মানে ভ্যারাইটিস অফ ফুডস তুমি হয়তো সহজে পাবে না, সো ইউ ক্যান ট্রাই দ্যাট। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেকগুলো ইনফরমেশন পেয়েছ, আর যদি কোনো কোয়ারিজ থাকে প্লিজ কমেন্ট করো এখানে, ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, বাই।